ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গল্পের মালা নিয়ে এসেছে আজ এক ভিনসাদের রোম্যান্টিক গল্প। গল্পের নাম খুব ভালোবাসি, লেখক দেবাঞ্জন। আমি নিজেই এই গল্পের স্রষ্টা। পোস্টার ডিজাইনে আমি দেবাঞ্জন, এছাড়া অডিও এডিট, ভিডিও এডিট আমি দেবাঞ্জন, কথক ও বাবুর চরিত্রে আমি দেবাঞ্জন এবং নীলার চরিত্রে অতসী। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে খুব ভালোবাসি। কিভাবে কি লিখবো তা জানি না, কারণ আমি কোনো লেখক নই, আমি একজন অতি সাধারণ মানুষ। তোমাদের মনে প্রশ্ন হতেই পারে, আমি তাহলে লিখছি কেন? তারও একটা কারণ আছে। আমি শুনেছি মনের কথা কাউকে বললে মন নাকি খুব হালকা হয়ে যায়, কিন্তু আমার কথা বলার মতন বা আমার কথা শোনার মতন এখন কেউই নেই। তাই ভাবলাম লিখে আমার মনের সব কথা তোমাদের বলি। আমি জানি না এটা কারা কারা পড়বে। শুধু এইটাই বলার, আমি কাউকে কষ্ট দিতে চাই না। আমার কথায় কারোর যদি কষ্ট লাগে আমাকে ক্ষমা করে দেবেন। আমি আমার জীবনের চোখ দিয়ে যা দেখেছি তাই বলছি। এবার আসল কথায় আসি। আমি নিতান্ত এক গরিব ঘরের ছেলে। আমরা দিন আনি দিন খাই, খুব কষ্ট করে বড় হয়েছি। এই কষ্ট ভাষায় বা লেখায় প্রকাশ করা যাবে না। এমনও দিন দেখেছি যখন খাওয়ার কিচ্ছু ছিল না, সারা দিন কিছু না খেয়ে সন্ধে মন্দিরের বাতাসা আর জল খেয়ে ঘুমিয়েছি। পরে একটা সুবিধা হয়েছিল, আমাদের স্কুলে মিড ডে মিল খুলেছিল, সেই খেতাম দুপুরে। এই খাওয়ারের টানে টানে রোজ স্কুলে যেতাম প্রতিদিন। তারপর যে কখন কিভাবে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসে ফেললাম পড়াশোনাকে, সেটা বুঝতেই পারলাম না। একে একে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক পাস করি। তখন আমি কিছু টিউশনিও করতে শুরু করেছিলাম, তাতে যে খুব টাকা হতো তা না, কারণ আমি বাচ্চাগুলোর কাছ থেকে টাকা নিতাম না। আমি ছোটবেলায় আমার বাবা মায়ের পয়সা না থাকার কারণে কারোর কাছে পড়তে পারিনি, আজ আমি তাদেরকে পড়াচ্ছি। তারাও যে ওই পয়সার জন্য পড়বে না, এই কারণে আমি তাদেরকে ফ্রিতে পড়াবো। কিন্তু দু একজন আছে, তারা মাঝে মধ্যে মাসে কিছু কিছু টাকা আমাকে দেয়, তাও মাসের শেষে সখানেক টাকা হাতে আসত, তাই দিয়ে আরো অনেক পড়াশোনা করি। কলেজে ভর্তি হই আমি। ছোটবেলায় যেটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটাও সত্যি হয় আমার। আমার বাড়ি থেকে কলেজ প্রায় 20 কিলোমিটার দূরে ছিল, তাই বেশি যেতে পারতাম না, আর আমার যেতে ঠিক ভালোও লাগতো না। আরে লাগবেই বা কেন, কেউ তো আমার সাথে কথা বলতো না, না কারণ আমি ওদের মতন ছিলাম না। তাই প্রথম প্রথম কিন্তু 2-3টে বন্ধু হয়েছিল আমার। আমার কাছে টাকা থাকতো না বলে ওরাও আস্তে আস্তে আমার থেকে অনেক দূরে চলে যায়, সামনাসামনি দেখা হলেও মুখের দিকে তাকায় না, কথা বলে না আমার সাথে। ওরা প্রায় দিনই নানা দোকানে, নানা হোটেলে, নানা জায়গায় গিয়ে নানা জিনিস খায়, আমি খেতে পারতাম না। ওরা এক এক দিন এক এক রকমের জামা প্যান্ট পরে আসে, আর আমি ওই এক জামা আর এক প্যান্ট। ওই জামা প্যান্ট কিন্তু আমার কাছে অনেক দামি, কারণ
কলেজে যাব বলে মা আমাকে ওটা কিনে দিয়েছিল। সে কি করে কিনে দিয়েছিল সেটা আমি ভালো মতন জানি। এইভাবে অপমানিত হতে হতেই এক বছর কেটে গেছিল কলেজে। এমন সময় না আমার জীবনটাই বদলে গেল, সেই দিনটা আজও মনে আছে। আমি কলেজের মাঠের এক কোণায় বসে আছি, এমন সময় একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়ালো, আমার নাম জানতে চায়। এভাবে আজ পর্যন্ত আমার নাম কেউ জানতে চায়নি, কিন্তু সে চাইল, আর আমিও বললাম। তারপরেই মেয়েটা বলল, হেই আমি নীলা, অনেকদিন থেকে দেখছি তোমাকে এখানে বসে থাকতে, তাই দেখতে আসলাম। আমি এখানটা বসতে খুব ভালোবাসি। কেন, কি আছে এখানে? না কিছু নেই, সবার থেকে দূরে বলে হয়তো বেশি ভালো লাগে। ও বুঝলাম, তা আমি কি এখানে একটু বসতে পারি? হ্যাঁ 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 বসুন বসুন। তারপরে অনেকক্ষণ তার সাথে আমার কথা হলো, কলেজে প্রথম কেউ আমার সাথে এত কথা বলল। সে যাওয়ার আগে বলল, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, তাহলে আমাদের কথা হবে, এটা তো ভাবার কি আছে? আমার তো মোবাইল নেই। কি ফোন নেই? তাহলে দরকার পড়লে কাউকে ফোন করো কিভাবে? আমার বাড়ির কাছে একটা দাদার দোকান আছে, আমরা ওই দাদার দোকানের মোবাইল দিয়েই সবাইকে ফোন করি। ও তাহলে কাল ঠিক 11টায় এখানে দেখা হবে খন, ঠিক আছে? তাহলে আমি আজ যাই। বলে সে চলে গেল। পরের দিন যেতে আমার একটু দেরি হয়ে যায়। সত্যি বলতে কি আমি ভুলেই গেছিলাম নীলার কথা। আমি মাঠে গিয়ে দেখি নীলা ওখানেই বসে আছে। তাকে দেখার পর আমার সব কিছু মনে পড়ে, তাই আর বেশি দেরি না করে তাড়াতাড়ি করে তার কাছে যাই। আমাকে দেখে সে বলল, রাস্তায় খুব জ্যাম ছিল বুঝি? আমি শুধু মাথা নাড়ালাম, কারণ এরকম ঘটনা আমার সাথে আগে কোনোদিন ঘটেনি, তাই আমি জানি না এই সময় কি বলা উচিত। সে বলল, আমি যদি আপনাকে তুই বলি তাহলে তুই কিছু মনে করবি রে? আসলে নয়, আপনি আগে ঠিক আসে না, আর তাছাড়া তুইয়ের মধ্যে যে ব্যাপারটা আছে না, ওটার অন্য কিছুর মধ্যে নেই। না না কি আর মনে করব বলুন না। এই তো এই রকম করলে কিন্তু চলবে না, আগে থেকে বলে দিচ্ছি। কি করলাম আমি? আমি তোকে তুই বলছি, আর তুই আমাকে আপনি বলছিস। ওহ এই ব্যাপার, বুঝলাম। তাহলে অনেক তো বেলা হলো, কিছু খেয়েছিস? না মানে আজ না, আমি টিফিন আর আনিনি, ওই মা আর সকালে কিছু ওই, যাই হোক আমি আজ টিফিন আনিনি। আরে ঠিক আছে, আমি এনেছি তো, দুজনে একসাথে ভাগ করে খাব। আমি অনেক না করি, কিন্তু ও কথা শুনলে তো হয়েই যেত। এরকম করে অনেক দিন কেটে যায়। ও প্রায় দিনই আমাকে খাওয়াতো, যেসব খাবারের শুধু নাম শুনেছিলাম, ওর সাথে থাকতে থাকতে সেসব খাবারগুলো চাখতে পেরেছিলাম। এইভাবে কিছু মাস কেটে যায়। ও আমাকে কিছু জামাকাপড়ও কিনে দেয়। সত্যি আমার খুব খারাপ লাগে, ও শুধু করে আমার জন্য, কিন্তু আমি তো কিছু করতে পারি না। আমি অনেক কষ্ট করে ওর জন্য একটা গল্পের বই কিনি, সেটা ওকে দেওয়াতে ও যে কি খুশি হয়েছিল সেইটা আমি আর লিখে ব্যাখ্যা করতে পারবো না। দেখতে দেখতে আরও একটা বছর পার হয়ে যায়। আমি মনে হয়
নীরাকে খুব ভালোবাসি, কারণ আমি ওকে সব জায়গায় দেখতে পাই। আমার রাতের স্বপ্ন জুড়ে শুধু নীলা আর নীলা। এটাকেই বুঝি ভালোবাসা বলে? এই কথাটা আমি নীলাকে কোনোদিন বলতে পারবো না। আমি ওর সাথে সময় কাটাতে খুব ভালোবাসি। এইভাবে অনেক মাস কেটে যায়। আমি তাকে আমার ভালোবাসার কথা তখনও বলতে পারি না। আমার জীবনের সবচেয়ে বেশি দুঃখের দিনটার কথা বলছি, যে দিনটা আমি আজও জীবন থেকে বলতে পারবো না। আমি কলেজের একটা করিডোরে দাঁড়িয়ে রয়েছি, এমন সময় নীলা এসে আমার সামনে দাঁড়ালো। একটু চুপ করে দাঁড়িয়ে থাকার পর সে বলল, বাবু একটা কথা ছিল, তোকে বলা হয়নি। আগামী 22 তারিখ আমার বিয়ে। এই নে আমার বিয়ের কার্ড, বাড়ির সবাইকে নিয়ে আসবি। আমি এখন যাই, বুঝলি? ওর চোখের দুপাশে হীরের মতন চকচক করছে দুফোঁটা জল। যেতে যেতে ও বলল, আমার এখন অনেক কাজ আছে, বুঝলি? বলতে বলতে ও চলে গেল। আমি তখন কি করি, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তখন বাড়ি ফেরার পর অনেক দিন আমি না কিছু খেতে পারি না, রাত্রে ঠিক মতন ঘুমাতে পারি। মনে হচ্ছিল জীবনের সবচেয়ে দামি জিনিসটা কেউ আমার কাছ দিয়ে চুরি করে নিয়ে চলে গেল। আমি হেরে গেলাম নিজের কাছে, নিজের ভালোবাসাকে। দেখতে দেখতে সেই দিনটাও চলে এলো, সেই 22 তারিখ। আমি নীলার বিয়েতে যেতে পারিনি, ওকে আমি অন্য কারোর সাথে দেখতে পারবো না। নিজেকে অনেক বুঝাই, কিন্তু বুঝিয়ে কি হবে? নীলা তো চলে গেল অনেক দূরে। আমি অনেক কাঁদি, অনেক কাঁদি। দুনিয়ার কোনো ঠাকুর ছিল না যাকে আমি ডাকিনি, শুধু তাদের কাছ দিয়ে চেয়েছি স্বার্থপরের মতন যেন তারা আমার নীলাকে আবার আমার কাছে ফিরিয়ে দেয় আগের মতন। তাতে আর কিছু হয় না, কেন সময় অনেক পেরিয়ে গেছিল। তারপর থেকে অনেক কষ্ট করে আস্তে আস্তে আমি নিজেকে ঠিক করেছি, কিন্তু আমি ওকে আজও ভুলতে পারিনি। নীলার জায়গাটা আমি আর কাউকে দিতে পারি না। আর মাঝে মাঝে নীলার কথা মনে পড়লেই মনের ভেতরে যেন কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেনা মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেনা। তারপর অনেক দিন কেটে গেল, আমি তখনও নীলাকে ভুলতে পারিনি। হয়তো সত্যিকারের ভালোবাসা ভোলাই যায় না কখনো। মনে যে জায়গাটা নীলার ছিল ওটা ওরই আছে। তারপর অনেক কিছু বদলেছে আমার জীবনে, যেমন আমি এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার। এখন আমার বাড়ি গাড়ি সব আছে, কিন্তু নেই শুধু নীলার ভালোবাসা। এইভাবেই অনেকগুলো বছর কেটে যায় আমার জীবন থেকে। হঠাৎ একদিন রাতে আমি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলাম, এমন সময় আমার গাড়ির সামনে একটা মেয়ে ঝাঁপিয়ে পড়ে। যেমন তেমন করে আমি তাকে বাঁচাই, গাড়ি থেকে নেমে আমি তার কাছে যাই। গিয়ে দেখি সেটা নীলা। আমার সারা শরীরের রক্ত তখন
গরম লাভার মতন ছোটাছুটি করছিল। আমি তখন বললাম, নীলা তুই এইখানে এভাবে কি হয়েছে তোর? বলতেই ও হাউ মাউ করে কাঁদতে লাগলো। আমি তখন ওকে বললাম, কাঁদছিস কেন নীলা, আমায় বল। কিন্তু তাতে কোনো কাজ হলো না। আমি ওর চোখ মুখ দেখে বুঝতে পারি ও খুবই ক্ষুধার্ত। আমি তাই ওকে বলি, আমার গাড়িতে ওঠ, চল আগে কিছু খাবি, চল তাড়াতাড়ি। কথাটা শোনার একটু পরে ও উঠে দাঁড়ালো। সামনের একটা অন্ধকার গলির থেকে একটা ফুটফুটে বাচ্চা মেয়েকে নিয়ে এলো। আমি তখন কিন্তু কিছুই বুঝতে পারছি না। ওরা দুজনে গাড়িতে গিয়ে বসলো, ওদের সাথে সাথে আমিও গিয়ে বসলাম। তারপর কাছাকাছি একটা হোটেল দেখে আমরা খেতে ঢুকলাম। ওরা দুজন এখনো পর্যন্ত একটাও কথা বলেনি। আমি খাবার অর্ডার দিলাম। খাওয়ার আসতে ওরা দুজন হামলে পড়ে খেতে লাগলো। কতই না খিদা পেয়েছিল ওদের। এইরকম দৃশ্য আমি আমার জীবনে দেখিনি। যেই মেয়েটা আমি না খেয়ে থাকলে আমাকে নিজের গ্যাঠেরে পয়সা দিয়ে খাওয়াতো, আজ সেই না খেয়ে রয়েছে। কিছুক্ষণ পর খাওয়া শেষ হলে নীলা বলল, বাবু আমি জানি তোর মনে অনেক প্রশ্ন আসছে, আমি তোকে সব বলবো, তুই শুধু আমাকে রাত কাটানোর মতো একটা জায়গায় নিয়ে চল। ঠিক আছে চল, আমি নিয়ে যাচ্ছি তোদেরকে। তারপর ওদের দুজনকে আমি আমার বাড়িতে নিয়ে আসি। আমি তারপর নীলাকে বলি, ওর হয়তো অনেক ঘুম পেয়েছে নীলা, ওকে নিয়ে গিয়ে ওই ঘরটায় শুয়ে দে। তাই শুনে নীলা নিয়ে গিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল। তারপর সে এসে বলল, তুই তো জানিস আমাদের বিয়ের কথা, বিয়ের পর আমরা বেশ ভালোই ছিলাম, খুব সুন্দর কাটছিল আমাদের। হঠাৎ একদিন জানতে পারি আমি মা হতে চলেছি, এটা শুনে সবাই খুশি হয়। দেখতে দেখতে কটা মাস কেটে যায়, হঠাৎ একদিন খবর পাই আমার হাজবেন্ড বাস দুর্ঘটনায় মারা গেছে। আমি তখন খুব ভেঙে পড়েছিলাম, আমার তখন আর বাঁচতে ইচ্ছা করছিল না, কিন্তু আমি মরতেও পারবো না, কারণ আমার সাথে শুধু আমি একা নই, আমার সাথে আরো একজন আছে, তাকে আমি মারতে পারি না, সেই আমার তার সবটুকু স্মৃতি। এরপর আমার একটা মেয়ে সন্তান হয়, আমার শ্বশুর বাড়ি সবাই আমার ওপর খুব অত্যাচার করত, আমার এইটুকু মেয়েটাকে নিয়ে আমি কি করব বুঝতে পারছিলাম না। শেষমেশ আমি ওকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাই। কিন্তু তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে মারতো কেন? তাদের হিসাবে আমরা মা মেয়ে হলাম, তাই তাদের ছেলেকে খেয়েছি, তারপরে বাবার কাছেই থাকতাম। বাবা অনেক চেষ্টা করেছিল কিন্তু আমাকে কেউ বিয়ে করতে চায়নি। তারপর একদিন বাবা আমাকে ছেড়ে চলে যায়, তারপর কিছুদিন সব ঠিক ছিল, কিন্তু কিছুদিন পর থেকে দাদা বৌদি সেই একই রকম অত্যাচার শুরু করলো আমাদের উপর। শেষমেশ না পেরে আজ মরতে বেরিয়েছিলাম। পরে সবটুকু তো তুই জানিস। হুম, সবই বুঝলাম। এসব বাদ দে, তুই মরবি কেন, তোকে বাঁচতে হবে,
তোর নিজের জন্য না হলেও তোর মেয়ের জন্য তোকে বাঁচতে হবে। ঠিক আছে, ছাড় এসব কথা, অনেক রাত হয়ে গেছে, জাগিয়ে শুয়ে পড়, আর মেয়েটাও তো একা শুয়ে রয়েছে। তোর বউ কিছু মনে করবে না তো? আমরা রাতে থাকবো বলে বউ, বিয়ে করলে তো বউ আসবে, আমি তো বিয়েই করিনি। শোন, তোদের কোনো চিন্তা নেই, আমি এই বাড়িতে একাই থাকি, কিন্তু আজ থেকে তোরাও থাকবি। যদি তোর কোনো অসুবিধা না থাকে, আমি তো জোর করতে পারি না। অসুবিধা কি বলিস, যাদের দুনিয়া দূর দূর ছাই ছাই করেছে তাদের মাথার ওপর একটা ছাদ দিয়েছিস তুই। তুই সেই আজও আগের মতনই আছিস বাবু। ওইসব কথার পর আমরা যে যার ঘরে চলে গেলাম। এইভাবে অনেকগুলো দিন কেটে যায়। আজ আমার নীলা আমার কাছে, কিন্তু সে আমার নয়, আমি ওকে হারিয়ে ফেলেছিলাম। এইভাবে পাবো সেটা কোনোদিনই ভাবিনি। ওরা আমার বাড়িতে দিব্যি আছে, এইভাবেই সারা জীবন ওরা ভালো থাক, এইটাই তো আমি সারা জীবন চেয়েছিলাম। তোমাদের কেমন লাগলো আমার লেখাটা? আমি আগেই বলেছিলাম আমি কোনো লেখক নই, তাই যদি কিছু ভুল হয় আমাকে ক্ষমা করবেন। আপনাদের সবটা বলে আজ আমার অনেকটা হালকা লাগছে এত বছর পরে। আপনারা সবাই নীলাকে দু হাত দিয়ে আশীর্বাদ করবেন, যাতে ওর মেয়েকে মানুষের মতন মানুষ করতে পারে। আপনাদের বলে রাখি, আমি যা লিখলাম পুরোটাই সত্যি ঘটনা, শুধু নামগুলো আমি বদলেছি। যে কথাটা আমি বলবো বলে ভেবেছিলাম অনেক বছর আগে, আজও বলতে পারিনি, ভবিষ্যতেও বলতে পারবো না, কিন্তু কথাটা বলার খুব ইচ্ছা আছে আমার। তাই ভাবলাম আপনাদের যখন সব বললাম, এটাও আপনাদেরকেই বলি। নীলা, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব খুব ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে এই চ্যানেলটাকে ছড়িয়ে দেবেন। আমরা নিয়ে আসবো আরও নানান ভিনসাদের গল্প আপনাদের জন্য। আজকের মতন বিদায়। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয়।